জলপাইগুড়িতে জগদ্ধাত্রী পুজো ঘিরে মেতে উঠেছেন সাধারণ মানুষজন। একদিকে যেমন শহরের গোমস্তা পাড়ায় কর্মকালীনের পালবাড়িতে শুরু হয়েছে পুজো, অন্যদিকে শহরের যোগমায়া কালীবাড়িতেও জগদ্ধাত্রীর আরাধনায় মগ্ন হয়েছেন ভক্তরা। জলপাইগুড়ি শহরে জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে গোমস্তা পাড়ার পালবাড়ির পুজো সব থেকে পুরনো। গৃহকর্তা কৃষ্ণ পাল বলেন, এই পুজো শুরু হয়েছিল অবিভক্ত বাংলাদেশের টাঙ্গাইল জেলাতে। সেই সময় তার দাদু এই পুজো শুরু করেছিলেন, এরপর পুজোর দায়িত্ব পড়ে তার বাবা কার্তিক পালের ওপর। পরবর্তীতে কার্তিক বাবু বাংলাদেশ ছেড়ে জলপাইগুড়ি চলে আসার পর সেখানেই পুজো হচ্ছে। কৃষ্ণবাবুর বক্তব্য, বাংলাদেশের পুজো অনেক পুরনো, তবে জলপাইগুড়িতে 53 বছর ধরে পুজো হয়ে আছে। অন্যদিকে জলপাইগুড়ি শহরের যোগমায়া কালীবাড়ি জগদ্ধাত্রী পুজো এবার 7ম বর্ষে পদার্পণ করলো। কালীবাড়ির সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই পুজো একদিনে হয়, তিন প্রহরে পুজো হয়ে থাকে। এখানে 3 রকমের ভোগ উৎসর্গ করা হয় দেবীর উদ্দেশ্যে। আমাদের পুজো হলো 53 বছর চলছে এটা দিয়ে, জগদ্ধাত্রী পুজো আমাদের পরম্পরা পুজো। বাবার দাদুরা দেশের বাড়িতে করতেন, এখন 53 বছর ধরে আমাদের বাড়িতে এই জায়গায় পুজো হচ্ছে। বাবা 2 বছর ধরে গত হয়েছে, এখন আমিই করছি। হ্যাঁ, প্রতিমা আমিই তৈরি করি, নিজের প্রতিমা, আমাদের প্রতিমা, মাকে আমিই প্রতিমা তৈরি করি। পুজো 7:30টার সময় আজকে বসছে, সন্ধ্যা লেগে যাবে, আবার 7:30, 7:30, 8 হয়ে যাবে। পুজোর মধ্যে তো এই জায়গায় তো 3টা পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এগুলোর পরে তারপরে প্রসাদ বিতরণ হয়, সবাই আসে। আমরা এই পুজো আরম্ভ করেছি 7 বছর। এই পুজো সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3টি পুজোই আমরা একই দিনে করি। 3 প্রহরে পুজো হয় এবং 3 প্রহরে পুজোই আমরা 3 রকম ভোগ দেওয়া হয়। লোকসম্মান খুবই ভালো এবং সমস্ত গ্রামগঞ্জের থেকে লোক এসে, ভক্তরা এসে এখানে পুজো দিচ্ছে, মাকে দর্শন করছে। অপরদিকে জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠলেন কালিয়াগঞ্জের পুরোহিত পরিবারের সদস্যরা। বুধবার ছিল এই পুজোর নবমীর দিন। এদিন সকাল থেকে নিয়ম নিষ্ঠা মেনেই পুজো হয় কালিয়াগঞ্জের পুরোহিত মঞ্চের উদ্যোগে। এবারে 8ম বর্ষে পদার্পণ করলো এই পুজো। মহেন্দ্রগঞ্জ বাজার সংলগ্ন শিব মন্দিরে পুরোহিত মঞ্চের পরিবারের লোকেরা এই পুজোয় সামিল হন। আমাদের পুরোহিত মঞ্চের উদ্যোগে পুজোটা এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে। এদিকে জগদ্ধাত্রী পূজা কম সীমিত পূজা, তার মধ্যে রানিং বুলেটে পূজা হতো, রানিং বুলেটটা বন্ধ হওয়ার পর আমরা একটা উদ্যোগ নিলাম যে এখানে পূজাটা করলে ভালো হয়। তার মধ্যে দোকানদাররা আমাদের, এই মহেন্দ্রগঞ্জের দোকানদাররা আমাদের প্রতি সহানুভূতি যে এই পূজাটা আপনারা করেন 8ম বর্ষ এটি দিয়ে, এইটাই আমরা সর্বোচ্চ যতখানি আনন্দ করার এটা আমরা করি। কারণ হচ্ছে দুর্গাপূজা আমরা থাকতে পারি না, বাসন্তী পূজা থাকতে পারি না, এই সময় আমরা ফাঁকা থাকি পুরোহিতরা, এই জন্য জগদ্ধাত্রী পূজার। সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন, তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।